আমার জীবনে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। আমার জীবনে এমন কিছু ঘটছে যার কারণে আমার সংসার আজকে নষ্ট। আমার খুব গরিব ঘরে জন্ম, আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করে। আমার মা বাবার যখন আর্থিক অবস্থা ভালো না, আমি যখন খুব ছোট, লেখাপড়াও করতে পারি নাই, অনেক কষ্ট করে আমার মা আমাকে মানুষ করছে, আমার বাবা আমাকে খাওয়াইছে পড়াইছে। তো এরকম একটা পর্যায়ে আমি আস্তে আস্তে বড় হই, আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নেয়। তো আমি আমার মা বাবার কথায় রাজি হই, বিয়ের বয়স হয়েছে যখন বিয়ে দিয়ে দিই, 15-16 বছর বয়স হয়েছে। তো বাস্তবতায় নাকি মেয়েদেরকে এই বয়সে বিয়ে দেয় সংকটের কারণে, কিন্তু সত্যি বলতে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া উচিত না, যতদিনে নিজের এটা নিজে না বুঝবে। তা আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, আমি সবসময় সম্মান জিনিসটা বুঝতাম যে কোনটা করলে আমাকে একটা মানুষ সম্মান দিবে, আর সম্মান পাবো আমি সম্মানের কাজ করলে, তাকে সেই সম্মান দিয়ে আমি কথা বলতাম। তো আমার মা বাবা আমাকে বিয়ে দিল মধ্যবিত্ত একটা ঘরে, যে একবারে সে ধনী তাও না, একবারে গরিব তাও না, মোটামুটি পরিবারের মধ্যে আছে। তো আমার হাজব্যান্ড আমাকে রেখে বিয়ের পরে সে বাইরে চলে যায়, শুধু এইটা বোঝানোর জন্য, দেখো তুমি তোমাকে আমি নিয়ে আসছি, পরিবারে একজন লোক বাড়লো, তো যখন আমাদের সন্তান হয়ে যাবে তখন আমাদের পরিবারের সদস্য বাড়বে, সংসার বড় হবে, তো তাদের জন্য আমাদের কিছু করা উচিত। তো আমার হাজব্যান্ডের কথা শুনে আমি রাজি হলাম যে ঠিক আছে, তুমি যখন বাইরে যাবা যাও, কেননা আমাদের ভালোর জন্যই তো বলতেছে, আমিও তাহলে তোমার অপেক্ষায় থাকবো। এই কথা বলার পরে সে ডিসিশন নিল, বাইরে চলে যাবে, বাইরে চলেও গেল। কিন্তু যখন বাইরে চলে যায়, বাড়িতে আমাকে রেখে যায়, এখানে আমার ননদ ছিল, একটা ননদ ছিল, তারও বিয়ে হয়ে যায়, সেও পরের বাড়িতে চলে যায়, আমি একা বাড়িতে ম্যাক্সিমাম সময় কাটাই। তো এই একা বাড়িতে দেখে অনেক মানুষ আসে যায়, কে কার নজর ভালো কার নজর খারাপ এগুলো তো আর আমি বুঝি না। আমি সবসময় বুঝি আমার হাজব্যান্ড কখন একটু ফোন দিবে, সে বাহিরে চলে গেছে, তার ফোনটা পাইলে যেমন আমার অনেক ভালো লাগতো, ভালোবাসা জিনিসটা মানে আসতো তার প্রতি, যে সে পাশে থাকলে হয়তো আমার সাথে একটু সময় কাটাইতো, একটু বসতো, গল্প করতো, কাজকর্মে গেলে আবার আইসা আমি তাকে পানি খাইতে দিতাম, বাতাস করতাম, মানে বিভিন্ন রকম। একটা মেয়ে যখন ভাবে তার স্বামীকে নিয়ে বা তার ভালোবাসাকে নিয়ে, আমি ওরকম ভাবি, তার ফোনের একটা অপেক্ষায় থাকি, এরকম করে যাচ্ছিল আমার দিনকাল। তো অনেক কষ্টের মধ্যেও বলবো না, আবার অনেক সুখের মধ্যে তাও বলবো না, কেননা সেখানে সুখও ছিল আবার কষ্টও ছিল। সুখ ছিল আমি কোনো দিকে কষ্ট করি না, আমার বাবা মার ওইখানে আমি খাওয়াই কষ্ট করছি, তেল সাবানে কষ্ট করছি, অনেক কিছুর কষ্ট করছি, কিন্তু শ্বশুর বাড়িতে এই কষ্টটা আমার নাই। আমি এখন পেট ভরে কয়টা ভাতও খাইতে পারি, আমি মাথায় তেলও দিতে পারি, ভালো ভালো ড্রেস আপও চেঞ্জ করতে পারি, পড়তে পারি, তো এই কষ্টগুলো নাই। কিন্তু যে কষ্টটা আছে সেটা হচ্ছে আমার স্বামী আমার পাশে নেই, আমার স্বামী আমাকে রেখে বাইরে চলে গেছে, সে কখনো একটা কল দিবে তার অপেক্ষায় থাকি, এই ছিল আমার কষ্ট। তো এই কষ্টের দুর্বলতার সুযোগ একদিন এক এক ব্যক্তি নিল, সেই ব্যক্তিটা হচ্ছে আমার চাচা শ্বশুর হয়, বলতে খুব কষ্ট হলো, আমার চাচা শ্বশুর হয়, সেও মানে একবার বৃদ্ধ তাও না বা একবার জোয়ান তাও না, মধ্যবিত্ত লোক বয়সে একটা লোক ছিল তিনি। তো মাঝে মাঝে সে আসতো, ওনার চাউনিটা আমার কাছে একদম ভালো লাগতো না, তো তবু আমি তাকে চাচা শ্বশুরের মতো, বড় যেহেতু সে চাচা শ্বশুর, তাকে আমি বাবার মতো স্নেহ করতাম, তাকে ভালোবাসতাম। যদি সে আসতো বাসায় তাকে আমি টুল নিয়ে দিতাম বা পানি নিয়ে দিতাম খাওয়ার জন্য, বা খাবার কিছু থাকলে তাকে বলতাম যে চাচা ভাত খান, এরকম অনেক সময় অনেক রকম নিয়ারা করতাম। কিন্তু তার বাসায় মানে আমাদের বাসায় তার আশাটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে দিন দিন, এগুলো আমি ফিরাতে পারতাম না বা বলতাম না, কিছু কোনো উদ্দেশ্য নিয়েও বলতাম না, কেননা সে আসতেই পারে, তার ভাইয়ের বাসা আমার চাচা শ্বশুর, তো সে আসতেই পারে, এরকম মুভমেন্ট ছিল আমার, আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। তো একদিন সে কি মনে করে হঠাৎ করে বাইরে, বা মানে বাড়ি ফাঁকা ছিল, আমি আবার রুমের মধ্যে শোয়া ছিলাম, একদম ঘুমন্ত অবস্থায় না, ঘুম পাচ্ছিল এরকম অবস্থায় শুয়েছিলাম। তো আমার চাচা শ্বশুর সেদিন আমার সাথে কিছু ঘটে নাই, তবু একটা না ঘটলেও বাকি ছিল না, উনি সরাসরি বাসায় আসলো, বাসায় এসে হয়তো বা দেখলো যে বাসা ফাঁকা, আমার দরজাটাও খোলা, সে সরাসরি ডাক না দিয়ে, কাশ না দিয়ে, কথা না বলে সে সরাসরি রুমে চলে গেল। আচ্ছা, এটা কি ঠিক যে কোনো মানুষ রুমে থাকতে পারে, সে কোন অবস্থায় থাকতে পারে, বা তার অঙ্গে কাপড় ঠিক আছে কি না,
সে ঘুমন্ত কিনা, এগুলো তো প্রত্যেকটা মানুষের জানা আছে, তাই না? তো বাইরের থেকে কেউ আসলে আমি মনে করি লক করে আসা ভালো, কিন্তু সে লক করে আসেনি, সেটাই ছিল তার খারাপ উদ্দেশ্য। তো সে যখন মানে দরজা খোলা ছিল, ঘরে চলে আসছে, আসার পরে যেমন কাজ দিছে, তখন আমি হুড়মুড় করে জাগনা পেয়ে উঠে আমি জোরে জোরে করে বলতেছি যে, কাকা আপনি কেন আসছিলেন এখানে, কী উদ্দেশ্যে আসছেন, মানে কোন কথা। যখন আমি উত্তেজনা হয়ে কথা বলি, তখন সে বলে, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আমি কেন আস্তে কথা বলবো, আমি আপনার সাথে তো আমি বাইরে বসে কথা বলতে পারি, আমি আপনার সাথে কেন আস্তে কথা বলবো, কী কথা বলবো, কিসের জন্য আসছেন বলেন না কেন। এরকম অনেক কথা বলার পরে সে এক পর্যায়ে আমার মুখটা চেপে ধরে, মুখ চেপে ধরে আমার সে কানে কানে বলতেছে যে, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আমার সাথে তার পার্সোনাল কী কথা থাকতে পারে, আমি মুখ হাত দিয়ে ছুটাইতে চাচ্ছি আর ছুটাইতে পারতেছি না, আর তার কথার প্রতিবাদ আমি করতে পারতেছি না। তো সে আমার সাথে অনেক হুলস্থুল করে যে আমাকে আমার কথাগুলো শুনতে হবে, বা মানে অন্য একটা পর্যায়ে চলে যাই আমরা, অনেকক্ষণ হাঙ্গামা হয়, জড়াজড়ি হয়। ওনার সাথে আমি যখন হাতটা সরাই নিই, তখন আমি একটা চিৎকার দিই, চিৎকার দেওয়াতে দেখা যাচ্ছে পাশ দিয়ে কোনো মানুষ যখন যায়, শব্দ পাইলে কিন্তু সে চলে আসে। তো সেই আমার চিৎকারের শব্দ আমার এক চাচাতো দেবর, তার বউ পায়, আমার যা হয় রিস্তা মতো, সে আমার যা হয়। তো সে দৌড়ে চলে আসে, দৌড়ে চলে আসলে পরে দেখে যে আমার চাচা শ্বশুর আমার সাথে হুলস্থুল করতেছে, কিন্তু সে হুলস্থুলটা দেখে সেও যেমন উত্তেজনার কথা বলে, আর আমার চাচা শ্বশুর সেখান থেকে ছুটাছুটি করে পালায়া যায়। পালায়া গেলে আমার মানুষজন যখন জড়ো হয়ে যায়, তখন মানুষজন আইসা আমাকে এক পর্যায়ে ভুল বুঝে, দেখেন এখানে আমার কিন্তু কোনোই দোষ নাই, আমি আমার স্বামীর অপেক্ষায়, আমি ভালোবাসা টানে আমি কীভাবে কত কষ্ট করে দিন যাপন করতেছি, তবুও সেখানে আমার একটা দোষ হয়ে যায়। তো সবাই যখন একসাথে হয়, আইসা ওই যে যা আমার চাচা শ্বশুরকে মানে নিজ চোখে দেখে, দেখে নেয়, কিন্তু সম্পূর্ণ দোষ গ্রামের মানুষগুলো আমাকেই দিল। দেওয়ার পরে আমাকে ওইখান থেকে বের করে দেয়, আমার বের করে দেওয়ার আগে একটা বিচার বসে, বিচার বসার মধ্যে আমার চাচা শ্বশুরকে মাতবররা জিজ্ঞেস করে যে, তোমার সাথে ওর সাথে কতদিন হয়েছে রিলেশন। আমার চাচা শ্বশুর এখানে মিথ্যে কথা বলে যে, যখন আমার হাজব্যান্ড নাকি বাহিরে যায়, তারপর থেকে তার সাথে আমার সম্পর্ক, কিন্তু মিথ্যা কথা, এগুলো সত্যি না। তো পাশাপাশি আমার রুমের পাশাপাশি যে মানুষগুলো ছিল, তারাও সাথে সাথে হ্যাঁ সাক্ষী দিল। তার কারণ ছিল ওই যে, আমার স্বামী বাহিরে যাওয়ার পরে আমার চাচা শ্বশুর কিন্তু বাড়িতে আসার এইটা একটু বেশি বেড়ে যায়, এটা বলছিলাম। তো আসলে আমি তাকে পানি খাইতে দিতাম, খাবার খাইতে দিতাম, ডাকতাম, কথা বলতাম, বসতে দিতাম, এগুলোকে আমার অপরাধ ছিল। আমি যে এত করে নিষেধ করি, বলি যে এটা সত্যি না, এরকম এরকম হয়েছে, কিন্তু ওই সাক্ষীদের সাক্ষীর কারণে আজকে আমার সংসারটা নষ্ট হয়ে যায়। আমাকে আমার হাজব্যান্ড পরে বাংলাদেশে আসে, আসার পরে আমাকে আমাকে ওইখান থেকে বিচার সালিস শোনার পরে আমাকে নিয়ে যে সে খাবে এরকম একটা চিন্তা নেয় না, সে আমাকে ডিফোর্স করে দেওয়ার চিন্তা নেয়। আমি ওর অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বুঝাই, বুঝাইলে পরে যে, তারপরে আমার এর মধ্যে অনেক ভালোবাসা ছিল, আমার হাজব্যান্ডকে আমি বুঝাইলাম, দেখো আমি যদি তোমার অপেক্ষা না থাকতাম, তোমার একটা ফোনের অপেক্ষায় আমি থাকি, আমি পাগল হয়ে যাই। সে অনেক কথা কিন্তু কিছুতেই কিছু শুনলো না, কেননা আমি তার চাচা শ্বশুরের সাথে সম্পর্ক করছি। সে এইটা ভেবে আমাকে সে সত্যি সত্যি পরে একটা পর্যায়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আর আমাকে বলে, তুই যদি আজকে আমার একটা চাচা তো ভাইয়ের সাথে সম্পর্ক করতি, রিলেশন করতে আমি ধরে রাখতাম, যদি আমার একটা কোনো আপন ভাইয়ের সাথে করতি তাও আমি ধরে রাখতাম, বা বাইরের কোনো রিস্তা মতো যদি সম্পর্ক করতি তাও আমি ধরে রাখতাম যে একটা এটা ভুল করছিস, কিন্তু তুই তো আমার চাচার সাথে রিলেশন করছিস, এটা আমি কী করে মেনে নিই। আজকে তুই যদি আমি তোরে নিয়ে খাই, চাচা পাশ দিয়ে যাবে, হাসবে একদিন, আমি ওইটা সহ্য করতে পারবো না, এটা বলে আমাকে সে ডিভোর্স করেই দেয়। ডিভোর্স করে দিলে আমি আমার বাপের বাড়িতে চলে আসি, তার ওই ভুল বোঝাটা নিয়ে আমি বাপের বাড়িতে চলে আসি। বাপের বাড়িতে আসার পরে আমার মা আমাকে বুঝে, আমার মা জানে যে আমি কীরকম মেয়ে, কষ্ট করে বড় করছে। তো আমার মা আমাকে বুঝে, বোঝার পরে আমাকে অনেক সান্ত্বনা দেয়, দেওয়ার পরে সে আমাকে অন্য একটা জায়গায় বিয়ের কাজকর্ম ঠিক করে ওইখানে আমাকে বিয়ে দেয়। বিয়ে দিলে এখন আমি ওইখানে অনেক সুখে আছি, ভালো আছি। তো আমার যেই ভুলটা ছিল না, হাজব্যান্ডদের ক্ষেত্রে বলবো, তো আপনার বউ যদি এরকম ভুল করে না করে, তার সমাধান আপনারাই দিতে পারেন। তো এই ছোটো ছোটো ভুলগুলা আপনারা বড় চোখে দেখবেন না, সেখানে সমাপ্ত দিবেন, তাহলে দেখবেন সুখ চলে আসছে, আমার মতো ভাগ্য আর কারো হবে না। এই ছিল আমার গল্প।